আসসালামু আলাইকুম ন্যায়পরায়ণতা হজরত উমর আদিয়াল্লাহু আনহুর শাসনামলের ঘটনা উমর ও আলী রাদিয়াল্লাহু আনহুমা একসাথে বসে আছেন এমন সময় এক ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে উমর আদিয়াল্লাহু আনহুকে বললেন আমিরুল মুমিনিন আমাকে সাহায্য করুন উমর আদিআল্লাহু আনহু বললেন কার বিরুদ্ধে লোকটি ইশারা করে আলী রাজিয়াল্লাহু আনহুকে বোঝালেন উমর আদি আল্লাহু আনু আলী রাজিয়াল্লাহু আনহুকে বললেন আবুল হাসান জান দেখেন তিনি কি বলেন। আলী রাজিয়াল্লাহু আনু লোকটির কাছে গিয়ে বসে কিছু সময় কথা বললেন লোকটি খুশি হয়ে চলে এলো এরপর আলী আল্লাহ আনু উমর আদিয়াল্লাহু আনুর কাছে এলেন তখন আলী রাজিয়াল্লাহু আনুহের মুখে বিব্রত ভাব দেখে উমর আদিয়ালু আনু জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবুল হাসান আপনি কি এই ঘটনায় বিব্রত বোধ অনুবোধ করছেন বিচারক এই অবস্থায় আপনি তার সামনে আমাকে আমার উপনামে ডেকেছেন তাতে প্রকাশিত হয়েছে যে আপনার সাথে আমার সুসম্পর্ক আছে অথচ আমার বাদীর সামনে আপনার উচিত ছিল আমাকে নাম ধরে ডাকা এই কথা শুনে হজরত উমর আদি আল্লাহ আনু খুব খুশি হলেন এবং আলী রাজিয়াল্লাহ আনুকে জড়িয়ে ধরলেন আর বললেন আপনার জন্য আমার পিতা কুরবান হোক আপনার মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়ত দান করেছেন আসসালামু আলাইকুম